আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু এর এই প্রোগ্রামের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল পর্যায়ে আমরা বলেছিলাম যে গত ক্লাসে বলেছিলাম আমরা রিলেটিভ প্রোনাউনের যে বেসিক রুলসগুলো আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে। তো গত ভিডিও টিউটোরিয়ালে আমরা তো রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম এবং কী কী দরকার আছে রিলেটিভ প্রোনাউনের কোশ্চেনগুলো সলভ করার জন্য সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে জানছি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার সম্পর্কে মোটামুটি জানছি। এখন স্পেসিফিকভাবে রিলেটিভ প্রোনাউন ব্যবহারটা জানতে হবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তো অনেকগুলো আছে, হু, হুম, হুইস, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা একটা ব্যবহার আছে। তো ওই রুলসগুলো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো। শুরু করা যাক, প্রথম রুলসটা যে দেওয়া আছে দেখেন, এখানেও আছে রিলেটিভ প্রোনাউন হু এবং হুম এর ব্যবহার। আচ্ছা, এর তাহলে এখানে দেওয়া আছে কি হু এবং হুম ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ক্লিয়ার? হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, হুমও ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। এখন তাহলে কোন জায়গায় কি ব্যবহার হবে? সাথে সাথে আরেকটা বলে দিই, আমাদের অনেক সময় দেখবেন হু ইভার কথাটা বা এই প্রোনাউনটা প্রায় দেখতে পাই, হুম ইভার, 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 ইভিইআর, এই ইভার যুক্ত হয়েও আমরা দেখি কখনো প্রোনাউন ব্যবহার হয়। কখন ব্যবহার হয় ইনশাল্লাহ ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আপনি সুন্দর একটি স্বচ্ছ ধারণা পাবেন ইনশাল্লাহ। তো দেখি, প্রথমত হু এবং হুম ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় এটা জানলাম। এখন পরবর্তীতে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, হু প্লাস ভার্ব, হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ যদি আপনার গ্যাপের পরে ভার্ব সরাসরি ভার্ব থাকে তাহলে মনে রাখবেন এখানে আপনি হু ব্যবহার করবেন, কারণ হু নিজে এমন একটি সাবজেক্ট হিসেবে বসে যার কারণে এরপরে কোনো আর সাবজেক্ট নিতে হয় না। তাহলে হু প্লাস সরাসরি ভার্ব। এরপর দেখেন, হুম যদি বসেন, বসান, তাহলে অবশ্যই এরপর একটা সাবজেক্ট থাকতে হবে, এরপর একটা ভার্ব থাকতে হবে, তখন আমরা হুম ইউজ করতে পারবো। বিষয়টা একটু ক্লিয়ার হবো নিচের দুটি এক্সাম্পলের মাধ্যমে। আমরা এখানে দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, দ্য মেন হু অথবা হুম আর ইন দিস ক্লাস রুম আর অ্যাংরি। আচ্ছা দেখেন তো, এখানে হুও আছে হুমও আছে, এর পরে আছে আর, অর্থাৎ হুয়ের পরে সরাসরি ভার্ব, কোনো এই সাবজেক্টের কোনো অস্তিত্ব এখানে আছে নাই, সরাসরি ভার্ব। সুতরাং আমরা নিব কি হু, অ্যান্সার হু। বিষয়টা বুঝছেন অবশ্যই ইনশাআল্লাহ। দ্বিতীয়টা দেখেন, দিস ইজ দ্য ম্যান, হু অথবা হুম দুইটা দেওয়া আছে, আই স, এই দেখেন আই একটা সাবজেক্ট, স একটা ভার্ব, আই স। তাহলে দেখেন এখানে হু এবং হুমের পর একটা কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে আমরা কি নিব, হুম, হু হবে না, এই যে হুমের ব্যবহার, হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে হু এবং হুমের সবচেয়ে বেসিক যে রুলসটা। এরপরে এর সাথে আরও কিছু রুলস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে গ্যাপ জাতীয় অনেক সময় পরীক্ষায় আসে, যেটা আপনাদের অনেক সমস্যা করে। তো আমরা একটি উদাহরণ দেখব ইনশাআল্লাহ, একটা উদাহরণের মাধ্যমে ওইটা ক্লিয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি, বলছিলাম এখান থেকে আমরা যে হু ইভার এবং হুম ইভারের বিষয়টি ক্লিয়ার করব, কারণ এটা আমাদের জানা দরকার। আচ্ছা দেখো, যখন দেখবা কোনো সেন্টেন্সের মাঝে গ্যাপ আছে, কোনো সেন্টেন্সের মাঝে গ্যাপ আছে, সেখানে তোমাকে রিলেটিভ প্রোনাউন বসাতে বলবে, সেক্ষেত্রে তুমি কীভাবে সলভ করবা, সেক্ষেত্রে আমরা এই হু ইভার এবং হুম এগুলো তো ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব দেখো। আগে তোমরা জেনে নেই হু ইভার কী এবং হুম ইভার কী। হু ইভার হচ্ছে যে কেউ, যে বা অথবা যেই হোক, যে কেউ বা যেই হোক, বলি না যেই হোক, এরকম আমরা বলি না, সে যে কোনো একজন হতে পারে। আর হুম ইভার হচ্ছে যাকেই, যাকেই, অর্থ দুইটা মনে রাখবা, এরকম অর্থে আমরা ব্যবহার করব, ঠিক আছে? এখন ব্যবহারটা কিভাবে করব, শর্ট টেকনিক হচ্ছে এরকম, যদি সেন্টেন্সের মাঝে গ্যাপ থাকে, যদি সেন্টেন্সের মাঝে গ্যাপ থাকে এবং শুরুতে কোনো সাবজেক্ট না থাকে, এবং যেহেতু এগুলো রিলেটিভ প্রোনাউন, এর আগে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, যদি এর শুরুতে কোনো সাবজেক্ট না থাকে, দেখো ভার্ব থাকে, মানে এখানে কোনো সাবজেক্ট না, এখানে একটা সাবজেক্ট হওয়ার কথা, যে আই গিভ দ্য ক্লোথস এরকম কিছু, তাই না? আচ্ছা এটা নাই, সোজা কথা, যদি ভার্ব দিয়ে শুরু হয়, মধ্যে গ্যাপ থাকে, তাহলে আমরা হু ব্যবহার করব, সরি হু ইভার, হু ইভার ইউজ করব। হ্যাঁ, হু ইভার, যে কেউরই কাপড়গুলো দরকার
কি দিয়ে দাও, দিয়ে দাও, গিভ দ্য ক্লোথ মানে কাপড়গুলো দিয়ে দাও, হুইভার নিডস দেম মানে কাপড়গুলো যাদেরই প্রয়োজন তাদেরকে দিয়ে দাও, যে করে দরকার তাকে দিয়ে দাও। তাহলে বিষয়টা আমি আবার ক্লিয়ার করছি, যদি সেন্টেন্সের শুরুতে মধ্যে গ্যাপ থাকে এবং প্রথমে কোনো সাবজেক্ট না থাকে, নাউন প্রোনাউন কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা হুইভার ব্যবহার করব। এবার আসে হুমিভার, এই হুমিভার আর হুমিভার হচ্ছে যাকেই, হ্যাঁ যাকেই অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এটা হুয়ের মতোই ব্যবহার। তবে এটা দিয়ে যখন কোশ্চেন আসে, আমি দেখছি সমস্ত বিসিএস বা বিভিন্ন জবের কোশ্চেনগুলো দেখছি, অ্যাডমিশন কোশ্চেন দেখছি, সেক্ষেত্রে হু এবং হুমিভার দুইটা কখনো থাকে না, যে কোনো একটা দেয়, ঠিক আছে, ব্যবহারটা প্রায় প্রায় কি ব্যবহারটা হুমের মতোই। এখন দেখো হুমে হুমের ব্যবহার আমরা শিখছিলাম কি, যে এরপর একটা সাবজেক্ট থাকবে, তাই হুমিভারের পরে কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে, তাহলে ওরা এরকমই দেয় যে হয়তো হুমিভার দেবে অথবা হুম দেবে, যে কোনো একটা দিবে। তাহলে আমরা লিখব কি হুমিভার হেকোয়াস মানে যাকে, অর্থটা দেখো, এখন যাকে সে ডাকে এটাও যেরকম কথা আর যাকে যেরকম প্রায় সেমই বোঝাচ্ছে। তাহলে হুমিভার হিকোয়াস যাকেই সে ডাকে উইল কাম আসবে, সে যাকেই ডাকবে সেই চলে আসবে, তাহলে এটা হবে হুম ইভার। আশা করি এই নিয়ে যে ছোটো খাটো যে ই এটা নিয়ে আর সমস্যা হবে না। এখানে আমাদের মধ্যে এই এটার মধ্যে প্রথম যে রুলসটা দিয়েছি ওটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হুম ইভার, এবং এটা খুবই কম আসছে, একবার দুইবার আসছে, হু এবং হুমের যে ব্যবহারটা ওইটাই মোস্ট ইম্পর্টেন্ট। তবে একটা কথা প্রিয় শিক্ষার্থী, যারা এই লেসনটা দেখছেন যে এই হু এবং হুমের রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা দেখছেন, যখন প্রশ্ন সলভ করতে যাবেন কিছুটা আপনাদের জটিলতা যদি মনে হয় তাহলে বুঝবেন যে আপনার ফ্রেজের মধ্যে ভুল আছে, মানে ফ্রেজ এবং কোজ সম্পর্কে একটু ধারণা কম আছে। কারণ কি, আপনি ফ্রেজ এবং কোজ যে যদি ধারণা রাখেন তাহলে এই অধ্যায়টা রিলেটিভ প্রোনাউনের কোশ্চেনগুলো সলভ করা সহজ। এই জন্য আমাদের আমার দ্বিতীয় যে প্রথম যে চ্যানেলটা স্টুডেন্টস ডক্টর ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, সেখানে আমি এই যে বিসিএস নামে এবং অ্যাডমিশন নামে জব নামে একটা আমার ফোল্ডার আছে ইংলিশের, সেখানে ওই যে ফ্রেজ এবং কোজ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসুন। আর আমাদের চ্যানেলও দেওয়া হবে, কিন্তু এটা হচ্ছে শূন্য থেকে শুরু করা হয়েছে, তো ফ্রেজে চ্যাপ্টার যখন আসবে তখন দিব। তো এতদিন যারা অপেক্ষা করতে না পারবেন, যাদের পরীক্ষা আছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট আছে, জব আছে, বিসিএস, তারা যেটা করতে পারেন তারা ওই চ্যানেলে যাইয়া আমার আমি লিঙ্ক আমার ইসে কমেন্ট করবে, আমি ওখানে দিয়ে দেবো ইনশাল্লাহ, যে সেখানে থেকে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, উপকার আসবে অনেক ইনশাল্লাহ। তো এই ছিল আজকে হু এবং হুমের ব্যবহার, এরপরে আমরা দেখব বাকি প্রোনাউনের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি নিয়ম দেখছো, সেটা হচ্ছে হু এর ব্যতিক্রম ধর্মী নিয়ম। আমরা প্রথম হু হুমের ব্যবহার বেসিক রুলস দেখলাম, তারপর হুম ইভার হুইভার এবং হুমিভার ব্যবহার দেখলাম, এখন আবার বলতেছি হু এর ব্যতিক্রম ধর্মী নিয়মটা কি সেটা জানতে হবে। কারণ কি, এটা দিয়েও অনেকবার প্রশ্ন আসছে, তো এই ভুলটা যেন আপনারা না করেন সেজন্য বলে দিচ্ছি। আমরা জানি হু এর ব্যতিক্রম ধর্মী রুলটা হচ্ছে, আমরা জানি হু এর পরে সরাসরি ভার্ব হয়, ভার্ব হয়, হ্যাঁ, আর হুমের পরে, আমি একটু রিপিট করছি, হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, প্রথম রুলটা ক্লিয়ার। সেক্ষেত্রে দেখেন এখানে আই নো আছে, তাই না, আই নো, তাই যে সাবজেক্ট আছে, তো এখানে তো হুম হওয়ার কথা, এখানে হুম হওয়ার কথা, কেন হু হয়েছে, এটা হচ্ছে ব্যতিক্রম রুলস, রুলসটা বলে দিচ্ছি। যদি দেখেন রিলেটিভ প্রোনাউনের উপরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং আরও একটা ভার্ব আছে, দুইটা ভার্ব একসাথে আছে, এটার ব্যাখ্যা অনেক বড় হবে, ওইভাবে সমাধান করতে আপনাদের সময় লাগবে। আপনাদের যে যে ট্রিক্সটা দিচ্ছি সেটা মনে রাখবে, রিলেটিভ প্রোনাউনের উপরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বের পরে আবার ভার্ব আছে, দুইটা ভার্ব যদি একসাথে বসে, দুইটা ভার্ব যদি একসাথে বসে এবং দুটোটাই মেইন ভার্ব, দুটোটাই মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, তখন আমরা হুমের পরিবর্তে হু ব্যবহার করব। এখন বলতে পারেন যে আমি কীভাবে বুঝবো যে মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব, কারণ আপনি জানেন যখন ইজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন এটা আগে আসে, পরে না, আর এই নো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে না, নো মানে যেইগুলো আমরা স্ট্রং ভার্ব বা উইক ভার্ব শিখি সেগুলো কখনো অক্সিলারি ভার্ব হতে পারে না, এগুলোর অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড ব্যবহার হয়, অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, যদি এরপর একটা ভার্ব থাকতে তাহলে এখানে অক্সিলারি ভার্ব হইতো, ইজ গোয়িং, ঠিক আছে, তাহলে যেমন থাকতো ইজ গোয়িং, তখন এটা অক্সিলারি ভার্ব হতো, কিন্তু ইজের পরে যদি কোনো ভার্ব নাই তো এটাই মেইন ভার্ব, কারণ একটা ভার্বের পরে কখনো ইজ অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে না।
ইজ অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো অক্সিলারি হিসেবে অন্য ভার্বের সামনে বসে, পিছনে না। তাহলে বোঝা যাচ্ছে এটা কি মেইন ভার্ব। তাহলে দুইটা যদি মেইন ভার্ব এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই নাও ই সাবজেক্ট থাকা সত্ত্বেও হুম না বসাইয়া হু বসাবো, মনে থাকবে এক্সেপশন নিয়ম। তো এটা যাতে বাদ না পড়ে আমি চাচ্ছি যে সমস্ত রুজগুলো রিলেটিভ প্রোনাউনের যেগুলো বারবার পরীক্ষা আসে সবগুলো আমি আলোচনা করব। এরপর ইনশাল্লাহ আমরা দেখব অন্য রুলস। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব রিলেটিভ প্রোনাউনের হুইসের ব্যবহার। আচ্ছা, হুইস সাধারণত কিসের ব্যবহার হয়? বস্তু, ছোট শিশু বা ইতর প্রাণী এদের ক্ষেত্রে হুইস ব্যবহার হয়, ঠিক আছে। এই হুইসটা কীভাবে ব্যবহার হবে সেটা হচ্ছে এটার পরে সরাসরি ভার্ব বুঝতে পারে, হুইসের পরে সরাসরি সাবজেক্ট প্লাস ভার্ব বুঝতে পারে, অর্থাৎ ভার্ব বুঝতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব বুঝতে পারে। তবে এর মূল উদ্দেশ্য হচ্ছে এরা বস্তু বা ছোট শিশু বা ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইতর প্রাণী তো বুঝি, মানুষ ছাড়া যত প্রাণী আছে ইতর প্রাণী, আর হচ্ছে ছোট শিশু তো বুঝি বেবি চাইল্ড এগুলো, আর বস্তু তো যে কোনো বস্তু, হ্যাঁ যে কোনো বস্তু। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা দুইটা উদাহরণ দেখবো এবং ক্লিয়ার হব। উই গট ইন টু এ বাস, আমরা একটি বাসে উঠলাম। তাহলে দেখেন এখানে আমাদের রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার হবে এখন, তাই এটা হবে কি এই অনুযায়ী না, আমরা কিন্তু প্রথম ভিডিওতে বলছিলাম এটাকে বলে অ্যান্টিসিডেন্ট, এটা অনুযায়ী এখানে বসে। তাহলে এই বাসটাকে বস্তু, এনকে আমরা কখনো হু দিব না, কি দিব হুইস, ক্লিয়ার। তাহলে এরপরে দেখেন সরাসরি হুইস ওয়াজ ফু, সরাসরি ভাগ বসছে, এরকম বসতে পারে। ঠিক একইভাবে দেখেন দিস ইজ দ্য পেন, এটা এটা দিস ইজ দ্য পেন, কলম বস্তুর সমাসন কি হবে হুইস আই ওয়ান্ট, যাহা আমি চাই। তাহলে দেখেন সাবজেক্ট হুইস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আই প্লাস ওয়ান্ট মানে কি ভার্ব, আই মানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। তাহলে কি হুইস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, হুইস প্লাস সরাসরি ভার্ব হিসেবেও বসতে পারে। আগে কিন্তু হু এর ব্যবহার শিখছি, হু প্লাস সরাসরি ভার্ব, হু হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আবার একটা ব্যতিক্রম রুল শিখছি হু এর, হু প্লাস সাবজেক্ট প্লাস দুইটা ভার্ব, ক্লিয়ার। আচ্ছা ঠিক এখন আরেকটি প্রণাম শিখবো, তাহলে আমাদের মোটামুটি যেগুলো পরীক্ষা আসে সেগুলো শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতেছো আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হুজের ব্যবহার। আচ্ছা হুজ কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা শিখব। হুজ শব্দটার অর্থ হচ্ছে কার অর্থে ব্যবহৃত হয়, হুজ কার অর্থে ব্যবহৃত হয় এবং এটা দ্বারা সাধারণত ব্যক্তির মালিকানায় কিছু থাকা অর্থে বোঝায়। হুজ পেন কার কলম, হুজ বুকস কার বইগুলো, হ্যাঁ কার বই। তাই বোঝা যাচ্ছে কি ব্যক্তির মালিকানা বোঝায়। একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার হবা, তবে একটু স্ট্রাকচারটা দেখে নিই। হুজের পরে একটা নাউন থাকবে, এরপর একটা ভার্ব থাকবে এবং সেন্টেন্সের মধ্যে একটা মালিক মালিক ভাব থাকবে। যেমন দেখো হ্যাভ ইউ মিট দ্য বয়, হ্যাঁ হ্যাভ ইউ মিট দ্য বয়, তুমি কি বালকটির সাথে দেখা করেছো। হুজ ফাদার, যার বাবা, ইজ এ ডক্টর, এখানে মালিকানা কি যার বাবা। দেখো এখানে গ্যাপের পর একটা নাউন আছে, তাহলে কি নাউন আছে এবং এই যে হুজ ফাদার ইজ এ ডক্টর, যার বাবা হয় একজন ডাক্তার। এখন যার বাবা মানে কি তার মালিকানা, এটা অন্যের বাবা না, ওই ওই বেবিটারই বাবা, ক্লিয়ার। আচ্ছা তোমরা দেখছো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি যাতে তোমরা একটু ক্লিয়ার হও। আচ্ছা একটু মুছে দিচ্ছি, ইউ নো মিস্টার জয়নুল আবেদন আবেদিন হুজ পেইন্টিং ইজ, এর দাম একটা কিছু আছে, হুজ পেইন্টিং ইজ ফেমাস যা আছে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা নাউন আছে, গ্যাপের পর একটা নাউন আছে, ঠিক আছে, তারপর ভার্ব আছে, এর আগে কী হবে হুজ হবে এবং অর্থটা হয় কি দেখেন, যার চিত্রগুলো মানে যার কারুকার্য যে তার চিত্রশিল্পগুলো সেটা হচ্ছে ইউ, তাহলে হুজ উঠছে প্লাস নাম বসছে প্লাস ভার্ব বসছে, বুঝেছ, সেটা মালিকানা বোঝাচ্ছে যে জয়নুল আবেদিনের পেন্টিংগুলো বিখ্যাত এরকম, হ্যাঁ হুজ পেন্টিং ইজ ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বিখ্যাত।
তাহলে বোঝা যাচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল রিলেটিভ প্রোনাউনের বিস্তারিত আলোচনা। আমরা দুইটা ভিডিওর মাধ্যমে রিলেটিভ প্রোনাউনকে ক্লিয়ার করলাম, এগুলো শিখে ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে যেগুলো আসছে এগুলো সমাধান করতে পারবেন। কারণ আমি যেগুলো বানাচ্ছি এগুলো সবগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে বানানো হচ্ছে, সাথে সাথে যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা এক্সাম্পল, যাতে আপনাদের একবারে কি পরীক্ষার প্রস্তুতিও এখান থেকে হয়ে যায়। তো আমরা নিয়মিত এগুলো প্র্যাকটিস পর্ব চালু করবো ইনশাআল্লাহ, যে সমস্ত কোশ্চেনগুলো সলভ করবো সেটাও একটি ফোল্ডার বানাবো, যে সেখানে শুধু কোশ্চেন সলভ হবে। আর এখানে আমরা যে বেস করে, রুল বেস করে, মানে যে পরীক্ষায় যেগুলো আসছে সেগুলোর উপরে যত নিয়ম আছে সেগুলো আলোচনা করবো। তো ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিক পর্যায়ে আমাদের প্রোনাউন, পুরো প্রোনাউন কিন্তু শেষ হয়ে গেল, পার্টস অফ স্পিচের দুইটা অংশ শেষ, নাউন শেষ, প্রোনাউন শেষ। এরপরের এপিসোডে পরে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবো। তো প্রিয় শিক্ষার্থী, চলছে ইংরেজি গ্রামার শূন্য থেকে শুরু, চলবে যতদিন পর্যন্ত শেষ না হয়, অর্থাৎ আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলোই শিখবো। এই জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন, আর সাপোর্ট দেওয়ার জন্য বেশি কিছু লাগবে না, জাস্ট লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।